রসে ভরা রসগোল্লা খেতে কে না ভালোবাসে। এর অসাধারণ স্বাদ ভোজনপ্রিয় মানুষের কাছে 50 বছর ধরে পৌঁছে দিচ্ছে শরীয়তপুরের হারুঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। প্রতিদিন 8 মণ দুধের 350 থেকে 400 কেজি রসগোল্লা তৈরি হয় এখানে। দুধ উনুনে দেওয়ার পর কিছুটা ঘনত্ব হলেই তা থেকে শুরু হয় ছানা তৈরির প্রক্রিয়া। কারিগরের হাতের ছোঁয়ায় সেই ছানা রূপ নেয় রসগোল্লায়, সেগুলো আবারও দেওয়া হয় চুলায়, এরপর সেগুলো নামিয়ে ঠান্ডা করা হয়। এভাবেই রসগোল্লা তৈরিতে দিনভর ব্যস্ত থাকতে হয় কারিগরদের। গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি করা হয় এই মিষ্টি। অর্ধশত বছরের এই ঐতিহ্য এখনও ধরে রেখেছেন হারুঘোষ। তাই তো দেশের অন্য জেলাতেও সমান জনপ্রিয় এই মিষ্টি। দিনে বিক্রি হয় অন্তত 1,00,000 টাকার। ঢাকা যায়, খুলনা যায়, মালয়েশিয়া যায়, তারপর চিটাগাং যায়, এই নানান জায়গায় যায়। মিষ্টি মিষ্টির দামে মিষ্টি কম থাকে ভালো, এগিয়েছে মিষ্টিটা মানে চলে ভালো। স্থানীয়দের যে কোনো আয়োজনেই চাই হারুঘোষের রসগোল্লা, তাই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভিড় লেগেই থাকে। এই জায়গায় সেই ঐতিহ্যবাহী মিষ্টিগুলো পাওয়া যায় এবং কি খুব সুস্বাদু, এই তাই এই জায়গা দোকানে মিষ্টি নিতে আসি। এই হারুঘোষ একটি ব্র্যান্ড, এটা সুরাতপুর জেলা নয়, সারা বাংলাদেশব্যাপী এর সুখ্যাতি রয়েছে। এই মিষ্টি সারা বাংলাদেশে একটু ডিফারেন্ট, হারুঘোষের রসগোল্লা এরা নাম সবাই জানে। তো এই মিষ্টি অন্য আদার্স বাজারে যেগুলো পাওয়া যায় এর থেকে সম্পূর্ণ একটু ডিফারেন্ট, এই জন্য আমরা দূর থেকে এসে এখান থেকে মিষ্টি নিতে আসি। আমি ছোটো থেকে এই দোকানে মিষ্টি খাই এবং মিষ্টি নিই, এবং সুরাতপুর জেলায় নাম করা মিষ্টি দোকান, সকল মানুষই এই দোকান থেকে মিষ্টি খায়। 20-25 বছর আগের থেকে আমরা এই দোকানে মিষ্টি খাই, নেই কোনো অনুষ্ঠান হইলে এর থেকে মিষ্টি নিই। রসগোল্লা ছাড়াও ক্ষীরপুরি, সন্দেশ, কালোজাম সহ নানা মিষ্টির সমারোহ রয়েছে হারুঘোষের দোকানে।